হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে যাব দীঘার জনপ্রিয় আরেকটি জায়গা, নিউ দীঘার অমরাবতী পার্ক। অমরাবতী পার্ক রয়েছে সবুজে ঘেরা নির্জন নিরিবিলি একটি জায়গা। এখানে রয়েছে অমরাবতী লেক, আর এই অমরাবতী লেককে কেন্দ্র করেই গড়ে উঠেছে অমরাবতী পার্ক। অমরাবতী লেকের জল গাঢ় সবুজ রঙের এবং এখানে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মাছ, রাজহাঁস। এখানে বোটিং করবার সুব্যবস্থা রয়েছে, রয়েছে রোপওয়ে, বাচ্চাদের বিভিন্ন আনন্দদায়ক সামগ্রী। যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে, জানাবো সবটা জানাবো। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে, এবং এবার আসি আসল কথাতে, অমরাবতী পার্ক। অমরাবতী লেককে কেন্দ্র করেই গড়ে উঠেছে অমরাবতী পার্ক। ঘড়ির কাটাতে সময় তখন 10:30। আমরা মাথাপিছু 6 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম অমরাবতী পার্কের ভেতরে। ঢুকেই সামনে যাব, বাদিক যাব না ডান দিক যাব ভাবতে বসা। না, ভাববার কোনো দরকার নেই। আপনি ঢুকেই বাদিকের রাস্তা ধরে একটু টিলার মতন জায়গা, সেদিকে উঠে যান, হাঁটতে থাকুন। আপনাকে সম্বর্ধনা জানাবার জন্য রয়েছে একটি মাধবীলতা তোরণ। একটু রেখে এগিয়ে গেলেই বাদিকে পড়বে সুলভ শৌচালয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটু সামনের দিকে এগিয়ে আসুন, সুলভ শৌচালয়কে বাদিকে রেখে সোজা এগিয়ে আসুন। এগোলেই আপনি এবার নিচের দিকে নামতে শুরু করেছেন, একটু ঢালু জায়গা নিচে নামছেন। এরই মধ্যে ডান দিকে পড়বে একটি বৃহৎ বকুল গাছ, আর তার নিচে গভীর ছায়া। আপনি যদি ক্লান্ত হয়ে থাকেন তাহলে 5 মিনিট ওখানে বসুন, রেস্ট নিয়ে এগিয়ে চলুন সামনে। কিছুটা এগোলেই বাদিকে পড়বে বাচ্চাদের কিছু ফ্রি রাইডস, আর একটু এগোলেই ডান দিকে পড়বে রোপওয়ে, দীঘা অমরাবতী রোপওয়ে। এখানে বড়দের জন্য 12 বছরের ঊর্ধ্বে টিকিট 59 টাকা, 3 বছর থেকে 12 বছর পর্যন্ত টিকিট হচ্ছে 35 টাকা, 3 বছরের নিচে কোনো টিকিট লাগে না। আসলে এই রোপওয়েটা আপনাকে ঠিক অমরাবতী লেকের মাঝখানে একটা দ্বীপ মতন আছে, সেখানে আপনাকে নামিয়ে দেবে। আপনি রোপওয়েতে যেতে পারেন, আর না হলে আপনি যদি হেঁটে যান তাহলে আরেকটু এগিয়ে আসুন সামনে। বাদিকে পড়বে বেশ কিছু বদ্রিমুনিয়া, টিয়া পাখি বা বেশ কিছু খরগোশের জন্য একটি নেট দেওয়া খাঁচা মতন। একটু দাঁড়িয়ে দেখবেন, প্লিজ ডিস্টার্ব করবেন না ওদেরকে। এবার সোজা এগিয়ে আসুন। এগিয়ে এলে আবারও আপনাকে একটা টিলার উপর থেকে উঠতে হবে এবং নেমে আসতে হবে। নেমে এসে সোজা সামনে দেখতে পারবেন একটি বসার জায়গা, তার উপরে দেখতে পাচ্ছেন একটা হনুমান তার বাচ্চাকে নিয়ে বসে আছে। না, একেবারে ভয় পাবেন না, কারণ এটা কিন্তু অরিজিনাল নয়, এটা হচ্ছে কোনো একজন শিল্পী তার হাতের সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করে তুলেছেন, একদম অরিজিনালের মতনই, কিন্তু অরিজিনাল নয়। সেটাকে দেখে এবার হেঁটে এগিয়ে আসুন। খিদে পেয়ে গেছে কি? তাহলে সামনেই রয়েছে খাওয়ার জন্য একটি দীঘা ক্যাফেটেরিয়া, আপনি চাইলে এখানে কিছু খেয়ে নিতে পারেন। ইন্ডিয়ান হোক বা চাইনিজ, আইসক্রিম, লস্যি, রেটটা খুব হাই রেট নয়, মোটামুটি রিজনেবল রেট। ঠিক তার সামনেই চলে আসুন। সামনে একটু এগিয়েলেই আপনি দেখতে পারবেন যে একটি বাঁধানো জায়গাতে জল বেঁধে আছে, এবং পাশের সেই বাঁধানো চৌবাচ্চা মতন একটা জায়গাতে কিছু পদ্মের গাছ হয়ে আছে, আর অসম্ভব নোংরা। এগুলো আমাদেরই কর্ম, আমাদেরই কাজ। আমরা হাতে করে চিপস, কোল্ড ড্রিঙ্কস,
কিংবা ওয়াটার বটল হাতে নিয়ে আমরা পার্কের মধ্যে ঢুকেছিলাম। খাওয়া দাওয়ার পরে কী হয়েছে, ওটা ফেলবো কোথায়, বাইরে ফেলতে খারাপ লাগছে। তাই কি করেছে অনেকেই, সবার কথা বলছি না, বেশিরভাগ মানুষজন কি করেন, এসে ওখানটায় কেউ দেখবেন না, আস্তে করে লুকিয়ে ওর মধ্যে ফেলে দেন। বাহ, দায়িত্ব শেষ, আপনি মুক্ত, কেউ দেখলো না, আপনি সমাজকে নোংরা করে তুললেন। আর আপনার এই নোংরামোর জন্যই এই চৌবাচ্চার মধ্যে রাখা ছিল প্রচুর পদ্ম গাছ এবং সেই সঙ্গে রঙিন অ্যাকোরিয়াম ফিশ। সবাই কিন্তু আজ ধ্বংসের মুখে, তবু কয়েকটি পদ্ম গাছ পাশের চৌবাচ্চায় বেঁচে থাকার চেষ্টা করছেন, কিন্তু ওই যে সে পদ্ম বা সে মাছেরা অস্তিত্বহীনতায় ভুগছেন। যাক, চলে আসুন এবার একদম অমরাবতী লেকের পাশ থেকে সরু রাস্তা, দুদিকে রয়েছে বিভিন্ন ধরনের ফুল, সবুজে ঘেরা ছায়ার মধ্যে থেকে হাঁটতে থাকুন। ডানে বাঁয়ে তাকাবার দরকার নেই, বাঁদিকে আপনি দেখতে পাবেন কিছু হোটেল, বড় বড় অভিজাত হোটেল রয়েছে এখানে, কিন্তু ডান দিকে অমরাবতী লেকের পাশ থেকে অনেক বসার জায়গা রয়েছে, সবুজের মধ্যে অনেক বসার জায়গা রয়েছে, সেই দিকে না তাকানোই ভালো, কারণ অনেকেই এখানে তার মনের মানুষদেরকে নিয়ে একটু নিরিবিলি নির্জনে বসতে আসেন। আপনি বলতেই পারেন লাভার্স পয়েন্ট, তো তাদেরকে ডিস্টার্ব করার দরকার নেই, তারা থাকুক তাদের মতন, কেন আপনারও হয়তো এমন একটা দিন ছিল, আসবে বা চলে গেছে, তাই কি তাদের ডিস্টার্ব না করাই ভালো। এগিয়ে চলুন সামনে, চাঁপা ফুলের গাছ, ডান দিকে রয়েছে চাঁপা ফুলের গাছ। অনেকেই কিন্তু তাদের পূর্বপুরুষের অভ্যাস ত্যাগ করতে না পারাতে এই গাছের ডালে ঠেলে উঠে বসে দোলা খান, ঝুলে থাকেন, এটা তার দোষ নয়, আসলে তার পূর্বপুরুষের ধারা তিনি বজিয়ে রাখার চেষ্টা করছেন। অভ্যাস কি সহজে যায় না, আপনি করবেন না, আমরা জানি যে আপনি অনেক সংযত, কারণ গাছকে গাছের মতন থাকতে দিন। এগিয়ে চলুন আবার সামনের দিকে, কিছু দূর গেলেই বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানে একসময় প্রজাপতি ছিল, প্রচুর প্রজাপতি ছিল, এটাকে বলা হতো প্রজাপতি পার্ক, কিন্তু ওই যে আমরা নিজেদেরকে পরিচ্ছন্ন রাখার জন্য, সমাজকে নোংরা করার জন্য আস্তে আস্তে সেই প্রজাপতিগুলো হারিয়ে গেছে কালের গর্ভে, এখন ওটা একটি জঙ্গল মাত্র। আর একটু এগিয়ে আসুন, এগিয়ে এলে দুদিকে সবুজ, একদিকে রয়েছে অমরাবতী লেক, একটুখানি গেলেই ডান দিকে একটি ব্রিজ, নীল সাদা রঙে একটি ব্রিজ। এই ব্রিজটি আগে আরও সুন্দর ছিল, যখন ব্রিজটির ন্যাচারাল কালার ছিল তখন বেশি ভালো লাগতো, যাই হোক এখন সাজিয়ে তোলার পালা, চারিদিক সেজে উঠেছে রঙে রঙে, তাই ব্রিজটিও সেজে উঠেছে নীল সাদা রঙে। এবার আসলে পার হচ্ছি অমরাবতী লেক। এই অমরাবতী লেকের পরে আমরা যেখানে যাচ্ছি এটি একটি দ্বীপ, অমরাবতী লেক এই দ্বীপের চারিদিক থেকে বয়ে চলেছে। রোপওয়েতে এলে আপনাকে এখানেই নামানো হবে। গোলাকার এই ভূখণ্ডটি এবার ঘুরে দেখার পালা, এখানে সুন্দর জায়গা, সুন্দর দৃশ্য, সবুজে ঘেরা, এবং এখানে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে চারিদিক থেকে, আপনি চাইলে এখানে বসে অমরাবতী লেকের সবুজ জলের অপূর্ব দৃশ্য দেখতে পারেন, প্রচুর মাছ রয়েছে অমরাবতী লেকে। এইখানে হঠাৎ দেখা হলো অতি কষ্টে নিজেদেরকে বাঁচিয়ে রাখা একটি প্রজাতি, কেউ বলবেন গোসাপ, কেউ বলবেন গুয়েসাপ, বিভিন্ন নামে দেখা যায়, আগে গ্রামগায় দেখা যেত, কিন্তু এখন এরা প্রায় বিলুপ্তির পথে, তবু এখানে দেখা ভালোই লাগলো। তিনি আমাদের দেখে আমাদেরকে অভ্যর্থনা করলেন কিনা জানি না, তবে আমাদেরকেও কিন্তু একটু লুকি লুকিয়ে দেখার চেষ্টা করলেন, আমরা তার মতন তাকে ছেড়ে দিয়ে আমরা এগিয়ে চললাম। এবং এই জায়গাটাও আপনি বলতে পারেন অমরাবতী লেকের একটি লাভার্স পয়েন্ট, নিরিবিলি, এখানে কিন্তু সবই প্রায় মনের মানুষ নিয়ে বসে থাকার মানুষের সংখ্যাই এখানে বেশি, আপনি চাইলে আরেকটু উপরে উঠে রোপওয়ে যেখানে ওখানে পর্যন্ত যেতেও পারেন, ভালোই লাগবে, ওখান থেকে পুরো পার্কটা আপনি দেখতে পারবেন। আমরা অমরাবতী লেকের মাঝখানে যে দ্বীপ ভূখণ্ড, গোলাকার ভূখণ্ড, এখানে এগিয়ে চলে আবারও দেখা আরেকজনের সাথে, সেও সেই বিলুপ্তি প্রায় সেই গোসাপ বা গোয়েসাপ, এখানে দুটো দেখা। কেউ কেউ একে বলে থাকবেন কুমিরের বংশধর, কেউ বা বলে থাকেন না ড্রাগনের বংশধর, সে যাই হোক, তবে বাংলায় একে গুয়েসাপ, গোসাপ ইত্যাদি বলা হয়। তো এখান থেকে আমরা আস্তে আস্তে আবার সে কাঠের ব্রিজ ধরে আমরা কিন্তু বাইরে বেরিয়ে আসব। এর মধ্যে একটি পরিবার, তারা অমরাবতী লেকের জলে বোটিং করছেন, বেশ নিরিবিলি ঠান্ডা সবুজ জলে বোটিং। আমরা ব্রিজটা পার হয়ে আবার চলে এলাম সামনে।
এবার আমরা চলে যাব যেখান থেকে আপনি বোটিং করবেন, সেখানে সেই বোটিংয়ের জায়গাতে আমরা চলেছি। এগিয়ে চলেছি, সামনে রয়েছে বিভিন্ন দেশি বিদেশি প্রজাতির গাছ। সব থেকে আরও ভালো লাগছে এবারে যেটি, এটি একটি পাম গাছ, পাম জাতীয় গাছ। এই গাছে প্রচুর ফল ধরেছে এবং সেগুলি পেকে লাল হয়ে গেছে, লোভ হচ্ছে। কিন্তু না, ওই ফল খাওয়ার যোগ্যতা হয়তো আমাদের নেই, মানুষের জন্য নয়, ওটি খাবে পাখি কিংবা অন্যান্য প্রাণীদের জন্য। ওই খাবারটা আমাদের যিনি ক্যামেরাম্যান অমিত মল্লিক, তিনি কিন্তু একটু হাত দিয়ে একটি ফল পেরে চেখে দেখার চেষ্টা করছে। অমিত, ফলটি কেমন লাগলো অবশ্যই জানাবে। না, অমিত ফলটি মুখে দিতে গিয়েও দেয়নি। যাই হোক, আমরা ফল পেরে পাশে আমরা এগিয়ে এলাম, একটি বিস্তীর্ণ জায়গা, এবং এইখানে কিন্তু ঘাসের মধ্যে বসার জন্য ভীষণ ভালো। এছাড়া এখানে কিছু রাইড রয়েছে, ঠিক রাইড রয়েছে এখানে বাজ বিকেলবেলাটা। তবে বলে রাখি, অমরাবতী পার্কে কিন্তু আপনি যদি বিকেল চারটের পরে আসেন তাহলে বেশ ভালো লাগবে। খুব সুন্দর গান বাজানো হয় এখানে এবং সেই সঙ্গে অপরূপ দৃশ্য। এবারে কিন্তু দেখাচ্ছি বোটিংয়ে, এখান থেকে আপনি বোট ভাড়া করতে পারেন। বোট ভাড়ার ক্ষেত্রে রয়েছে 25 মিনিট ভ্যালিডিটি। এবার আপনি দুজন চারজনের বোট নেবেন, যদি দুজনের বোট নেন, যদি চারজনের বোট নেন তাহলে 60 টাকা, যদি ছজনের বোট নেন তাহলে 80 টাকা। টাইম কিন্তু 25 মিনিট, এবং 25 মিনিট পার হয়ে গেলে কিন্তু এই বোট কর্তৃপক্ষ আপনাকে ঠিক খুঁজে বের করে ডেকে নিয়ে আসবে। এই অমরাব এই অমরাবতী পার্কের আরেকটা ভীষণ ভালো লাগা জায়গা আমার কাছে, যেটা বললাম যে এই বিস্তীর্ণ এরিয়া, এখানে বসে বিকেলবেলা বসা যায়, বাচ্চারা খেলা করতে পারে, ছোটাছুটি করতে পারে। নাগরদোল্লা রয়েছে, স্লিপ রয়েছে, অন্যান্য আরও রাইডস রয়েছে এখানে। এর থেকেও বেশি ভালো লাগার জায়গা, সব থেকে ঠান্ডা জায়গা, এবং আপনি এখানে এসে বসলে 10 মিনিটের মধ্যে আপনার ঘুম এসে যাবে, এত ঠান্ডা। জানি না এই লতাটার নাম কি, এই লতাটায় তালগাছকে কেন্দ্র করে ছাতার মতন এই অপরূপ জায়গাটিকে তৈরি করেছেন। 10 মিনিটের মধ্যে চোখ বুঝে আসতে লাগলো, ঝিমিয়ে নিলাম একটু, তারপর এবার ফিরবার পালা। অমরাবতী পার্ক, প্রচুর বোট দাঁড়িয়ে আছে, নয়নভিরাম দৃশ্য অমরাবতী পার্কের। অমরাবতী লেক পাশে প্রচুর বোট অপেক্ষা করছে আপনার জন্য, আপনি চাইলে বুক করতে পারেন, কিংবা এই বোটের জলাধারের পাশে একটু বসে জিরিয়ে নিতে পারেন। এবার কিন্তু আমরা বেরিয়ে আসব, আসার সময় বিভিন্ন প্রজাতির বাঁশগাছ, বিভিন্ন প্রজাতির গাছ। এই বসার জায়গায় রয়েছে একটি মুনিয়া বদ্রি পাখির আরও একটি আবাস, সেই সঙ্গে এখানে কিছু খরগোশও আছে, দেখে নিতে পারেন, বাচ্চাদের ভালো লাগবে বেশ। এবার কিন্তু বেরোবার পালা, আমাদের সঙ্গে যিনি অমিতবাবু, অমিত মল্লিক ক্যামেরাম্যান, এবার সে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে, চোখে মুখে জল দিতে হবে। ঠিক বেরোবার পথেই আপনার বাঁদিকেই পড়বে জলের ভাণ্ডার, জলটি বেশ ঠান্ডা, কেননা এই ট্যাঙ্কির ওপরে প্রচুর ছায়া, ফলে এই জলটা কিন্তু প্রচুর ঠান্ডা। যেখান থেকে আপনি টিকিট কেটেছিলেন ঠিক তার পেছনে বিশুদ্ধ পানীয় জল, আপনি চাইলে এই জল পান করতে পারেন। আমরা চোখ মুখ ধুয়ে কিছুটা খেয়ে নিয়ে এবার কিন্তু ফ্রেশ হলাম। এবার আমাদের বেরিয়ে আসতে হবে অমরাবতী পার্ক ছেড়ে। আপনি চাইলে ঘণ্টাখানেকের মধ্যে অমরাবতী পার্ক কমপ্লিট করতে পারেন, আর যদি বোটিং করেন তাহলে আরও একটু সময় বেশি লাগবে। তো দীঘাতে এলে এবং দুচোখ ভরে সবুজ দেখতে হলে আপনাকে কিন্তু অমরাবতী পার্কে একবার আসতেই হবে বন্ধু, একবার ঘুরে আসবেন, এবং ঘুরে আসার পরে আপনি জানাবেন অমরাবতী পার্ক আপনার কেমন লাগলো, কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভুল করবেন না। বন্ধু, অনেকক্ষণ ধরে অনেক ধৈর্য নিয়ে ভিডিওটি দেখলেন, আজকের মতন ভিডিওটি শেষ করছি, আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে কিন্তু ধন্যবাদ। আর হ্যাঁ, ভারতীয় রেলের ট্রেন টাইম কিংবা ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং।